আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা যারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি চাষ করতে চান, তো প্রথমে আপনাকে অবশ্যই একটি উঁচু জমি সিলেক্ট করতে হবে। উঁচু জমি সিলেক্ট করার পরে আপনাকে জমিটি 2 থেকে 3টি চাষ দিতে হবে। আর চাষ দেওয়ার সময় আপনার যদি পর্যাপ্ত পরিমাণ গোবর থাকে গোবর দিবেন, অথবা বার্মি কম্পোস্ট থাকলে সেটাও দিতে পারেন। সবচেয়ে ভালো হয় বার্মি কম্পোস্ট দিলে, আর বার্মি কম্পোস্ট না থাকলে, গোবর না থাকলে সেক্ষেত্রে আপনি বাজার থেকে ড্যাবসার কিনে জমিতে ছিটিয়ে দিবেন। 2 থেকে 3টি চাষ দেওয়ার পরে আপনার জমিতে আপনি কাটিং রোপণ করবেন। স্মার্ট নেপিয়ারটা যদি রোপণ করেন, এখন 2 ফিট অন্তর অন্তর, লাইন থেকে লাইন 2 ফিট, কাটিং থেকে কাটিং 2 ফিট অন্তর অন্তর এই চারাটা রোপণ করবেন। দেখুন কীরকম ফলন হয়েছে আমাদের এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি। তো দর্শক, আপনার যদি গরু ছাগলের জন্য এরকম ঘাস চাষ করতে চান, আপনারা কাটিং সংগ্রহ করতে হবে তাহলে। আর কাটিংগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি, যে কোনো জেলাতে আমরা এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি। আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা, গোসারহাট থানা। আপনারা সরাসরি খামারে এসে তারপরে কাটিং সংগ্রহ করতে পারবেন, অথবা কুরিয়ারের মাধ্যমেও এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, আপনারা এরকম ঘাস চাষ করতে হলে প্রথমে জমি নির্বাচন করবেন, তারপর কাটিং সংগ্রহ করবেন, কাটিং লাগাবেন এবং মাটি শুকিয়ে গেলে জমিতে সেচ দিবেন। আর একবার কাটিং লাগালে আপনি 3-4-5 বছর পর্যন্ত খাওয়াতে পারবেন, যদি সঠিকভাবে পরিচর্যা করে থাকেন। তো দর্শক, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।